ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় 3200 কোটি টাকার 5টি নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেন। দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো 203 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 12198 জন। কুমিল্লার বেদিদারে ট্রাকের ধাক্কায় অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের চরবাকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে বিএনপির প্রতিনিধি দলের সামনেই স্থানীয় নেতাদের ধাওয়া, পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জেকব জুমা সমর্থকদের সহিংস বিক্ষোভ থামাতে পুলিশের পাশাপাশি রাস্তায় সেনা সদস্য নামানো হয়েছে। ইউরো আসর শেষে টুর্নামেন্টের আয়োজক উয়েফা ঘোষণা করেছে সেরা একাদশ। সেখানে জায়গা হয়নি গোল্ডেন বুট জয়ী পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বায়োপিক নির্মিত হবে, সেখানে অভিনেতা রণবীর কাপুর থাকছেন সৌরভের চরিত্রে।